আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটি অনেকে চিনেন অনেকে চিনেন না এই গাছটির নাম আমরা বাংলায় বলে থাকি পবন ঝাউ অন্য আরেকটি নাম বিলাতি ঝাউ গাছ অস্ট্রেলিয়ান পাইন সি বিচ ট্রি সাধারণত এসব নামেই গাছটি পরিচিত গাছটির পাতা খুবই চিরল চিরল একেবারে চিকন চিকন পাতা পাতাগুলো লম্বা লম্বা কিন্তু পাতাগুলো আসলে গোলাকৃতি লম্বা চিকন চিকন সরু শ্যামাইয়ের মতন গোলাকৃতি আর পাতাগুলোর মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন সবুজের মাঝে মাঝে হালকা দাগ দেওয়া আছে অনেক সুন্দর সবুজ একটি গাছ দেখতে ভালো লাগে এটা বাতাসে সমুদ্র উপকূলের বাতাসে শব্দ হয় সেজন্য পবন ঝাউ নাম দেওয়া হয়েছে পবন বা বাতাস এর সাথে এই নামটি জড়িত আর যেহেতু বিদেশ থেকে এসেছে এই জন্য এটার নাম বিলাতি ঝাউ গাছ এই গাছটি একটি কাঠ জাতীয় উদ্ভিদ গাছের গোড়া দেখাচ্ছি শিকড় চারদিকে বের হয়ে থাকে আর গাছের ডালগুলো একটা অংশ থেকে অনেকগুলো করে বের হয় বিশেষ করে এই যেখানে এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের গাছ আমি নীলকান্ত সরকারি কলেজে যখন অধ্যক্ষ রূপে জয়েন করলাম তখন এই গাছটিকে আমি কাছে থেকে দেখতে পাই এত বেশি পরিচিত ছিলাম না সাগর তীরে দেখেছি কক্সবাজারের সমুদ্র উপকূলে আগে কিন্তু ঝাউ গাছ নামেই জানতাম কিন্তু শুধু ঝাউ বললে হবে না ঝাউ গাছেরও বিভিন্ন শ্রেণীভেদ আছে এটা হচ্ছে পবন ঝাউ বিলাতি ঝাউ বা অস্ট্রেলিয়ান পাইন তো এই গাছটি যেহেতু কলেজে কলেজের সুবিধার্থে আমি আসার আগেই কিছু ডালপালা কেটে নেওয়া হয়েছে এই যে ডালপালা যেখানে কেটে নেওয়া হয়েছে সেখানেই কিন্তু বেশি বেশি করে ডাল বের হয়েছে ছোট ছোটো ডাল আর যেগুলি উপরের গাছ সেখানেও দেখতে পাচ্ছি সেম ক্যাটাগরির ডাল এখানে একটি অংশ থেকে অনেকগুলো করে ডাল বের হয় তারপরে গাছটি বিরাট লম্বা হয়ে যায় আর এই গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়ে যায় একটা সময়ে এই যে ছাদে দক্ষের অফিস কক্ষের দোতলা ভবনের ছাদে প্রচুর পাতা ঝরে পড়ে গিয়েছে এবং এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পাতা প্রত্যেকটি পাতাই হচ্ছে গোলাকার চিকন চিকন গোলাকার পাতা এই পাতাগুলো যেহেতু গ্রামাঞ্চল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মহিষাতুয়া ইউনিয়ন মহিষাতুয়া গ্রাম পোস্ট অফিস আমতলি এই এলাকার নতুন জাতীয়করণকৃত কলেজ নীলকান্ত সরকারি কলেজ এখানের কর্মচারীরা পাতাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে জমিয়ে সেগুলোকে রান্না করে এখানে তো প্রাকৃতিক গ্যাস বা তিতাস গ্যাসের সাপ্লাই নেই এই যে পস্তায় ঘুরে নেওয়া হয়েছে ছাদের সিঁড়িতে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় আর একটা ব্যবহার হচ্ছে এটা সার হিসেবে ব্যবহার করা যায় এটা জমিয়ে পচিয়ে সার বানিয়ে তার উপরে গাছ লাগানো যায় এটা একটা চমৎকার জৈব সার হয় আর শুকনো ফল ঝরে পড়ে যায় অনেক শুকনো ফল ঝরে পড়ে আছে কিন্তু আমি এখানে এসেছি প্রায় দুই বছর কখনো আমি এই ফল থেকে চারা হতে দেখিনি কেন আমি এটা চারা হতে দেখিনি এটা আমারও জানা হয়নি চারা কিভাবে হয় তো দেখেন আরেকটু দেখাচ্ছি অনেক জায়গা জুড়ে অনেক ফল পড়ে আছে অনেক ফল পড়ে আছে এবং ফলগুলো শক্ত আমি যে হাঁটছি ফলগুলো আমার স্যান্ডেলের নিচে লাগছে খুব শক্ত ফল এ ফলগুলো কিন্তু পাখি খায় না শক্ত যেহেতু পাখি খায় না তবে দু একটা পাখি এসে বসে আমি একটা পাখি দেখাচ্ছি আরেকটা গাছে এই তো চরই পাখি উড়ে চলে গেল চড়ুই পাখি তালিপাম গাছে তো এই গাছটা এখন বর্তমানে দুটি গাছ আছে তিনটি গাছ ছিল আমি এসে দেখলাম একটি গাছ আগেই কেটে নেওয়া হয়েছে তো দুটি গাছ আছে এই গাছটাতে ফুল এসেছে কত সুন্দর ছোট ফুল চমৎকার লাল ফুল এই যে ফুল সকাল সোয়া সাতটা বাজে সূর্যের আলোটা পূব দিক থেকেই এসেছে সেই জন্য সূর্যের আলোর দিকে ভালো করে কেমেরা ধরে রাখা যাচ্ছে না তবু আমি দেখানোর চেষ্টা করছি এই গাছটির ফুলগুলো অনেকটা বোতল ব্রাশ টাইপের যে ফুল বোতল ব্রাশ ফুলগুলো হচ্ছে গুচ্ছাকারে ছড়ার মতো ঝুলে থাকে অনেক বড় হয় ফুলগুলো আর এইখানে হচ্ছে সেই ফুলেরই একটি ছোট্ট ক্ষুদ্র কণা ছোট্ট কণা অনেক সুন্দর দেখতে ভালো লাগে এই তো দেখা হলো ফুল কাছে থেকে দেখাচ্ছি ফলের কথা বলি ফল যখন প্রথম ধরে তখন সবুজ থাকে সবুজ থাকে দূর থেকে দেখলে মনে হবে ব্যাত ফলের মতো ফল সাইজের আকৃতি কিন্তু আসলে এটা কিন্তু ফল না ব্যাতফলের গায়ের যে চামড়াটা মসৃণ কিন্তু এটার গায়ের চামড়া কাটা শক্ত শক্ত এবং প্রচুর কাটা যুক্ত এই ফলটা পাখি খায় না শক্ত হওয়ার কারণে অথবা এর ভিতরে কোনো শ্বাস নেই প্রথমে সবুজ থাকে তারপরে এই ধরনের হালকা সবুজ সাদা কালার হয়ে যায় এরপরে যখন এটা শুকিয়ে যাবে তখন এটা বার্নিশ কালার হয়ে যায় আমি একটা নিলাম পাকা ফল শুকনো ফল একটা শুকনো ফল নিলাম এই ফলটার থেকে দেখেন এই যে ছোট ছোট বীজের মতো বের হচ্ছে তো এই গাছটি বনজ গাছ হিসেবে লাগানো হয় সমুদ্র তীরের বাতাস কমানোর জন্য সমুদ্র তীরের বালি রক্ষার জন্য লাগানো হয় তবে এই গাছটার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটার গোড়াটা কিন্তু খেয়াল করুন শিকড়গুলো কিন্তু প্রায় ভাসমান থাকে উপরের যে বালির আবরণ সেটাকে তারা রক্ষা করে এবং শিকড়গুলো বেশি গভীরে যায় না আলগা থাকে এই গাছটি সারি সারিভাবে লাগানো হয়েছে চট্টগ্রাম কক্সবাজারের সমুদ্র উপকূলে আপনারা গেলেই দেখবেন বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত সারা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের দক্ষিণের বঙ্গোপসাগরের কক্সবাজার সি বিচ সাতশত বারো কিলোমিটার সেভেন হান্ড্রেড টোয়েন্টি সেভেন হান্ড্রেড টুয়েলভ কিলোমিটার্স লং সি বিচ এই দেখালাম পুরো বিলাতি ঝাউ গাছ বা পবন ঝাউ গাছ প্রচুর ফল ধরে প্রচুর ফল আপনারা দেখতে পাচ্ছেন আগের ফল প্রচুর আছে আবার ফুল ধরেছে এই ফুলটা অনেক উপরে এই যে দেখেন কত সুন্দর লাল ছোট ছোট ফুল এই ফুলগুলো অনেক উপরে তো এইভাবে একদিকে ফল ধরেছে ফল পেকে যাচ্ছে ফল পড়ে যাচ্ছে আরেকদিকে নতুন করে ফুল এসেছে এইভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকতা চলতেই থাকে এটার পাতাগুলো দেখতে সুন্দর চিরল চিরল চিকন চিকন পাতা এগুলো দেখতে ভালো লাগে তো গাছটি কাঠ হিসেবে লাগানো যায় আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই গাছটা সবচেয়ে বেশি বাংলাদেশে আছে মহেশখালী উপজেলার অন্তর্ভুক্ত সোনাদিয়া দ্বীপে সোনাদিয়া দ্বীপটাকে একটি ইকো টুরিজম পার্ক হিসেবে তৈরি করা হচ্ছে সেখানে পুরো দ্বীপটাকেই হচ্ছে এই গাছে ভরে দেওয়া হয়েছে তো এই গাছ সেখানে গেলে অনেক দেখতে পাবেন বালি দিয়ে তৈরি একটা দ্বীপ মহেশখালী চ্যানেল পার হয়ে মহেশখালী নদী স্পিড বোটে পার হয়ে সেখানে যেতে হয় এবং সোনাদিয়া দ্বীপটি পরবর্তীতে একটি ইকো টুরিজম পার্ক হিসেবে পর্যটন স্পট হিসেবে করার জন্য চেষ্টা করা হচ্ছে এর অদূরবর্তী জায়গাতে আছে ডিপ সি পোর্ট বে অফ বেঙ্গলে ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দর করার জন্য প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে তো বাংলাদেশের উল্লেখযোগ্য একটি পর্যটন স্পটে পরিণত হবে মহেশখালী অঞ্চলের সেই সোনাদিয়া দ্বীপ আমি দু সালে গত বছর ডিসেম্বরে গিয়েছিলাম সেই জায়গায় দেখে এসেছি সেই সোনাদিয়া দ্বীপটি অনেক সুন্দর অপূর্ব দৃশ্য সম্বলিত তো বন্ধুরা আপনারা আজকে একটি গাছের সাথে পরিচিত হলেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ